السلام أسأل عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي أكرم الذي خلق الإنسان وكرمه وعلم الإنسان ما فسبحان الذي لا يحصى امتنانهم باللسان ولا بالقلم نشهد ان ونشهد ان سيدنا وثندنا وحبيبنا وطبيب اروحنا محمد <applause> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا بعض فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد

الناس من يشتري نفسه ابتغاء مرضات الله أبي ذرّ رضي الله تعالى عنه قال قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال النبي صلى الله عليه وسلم الإيمان باللهِ والجهاد في سبيل الله متفق عليه وقال الله تعالى في شان رسوله ومحبوبه وبعثه ان الله وملائكته يُسَلُّونَ على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما على اللهم <سؤال> صل على مولانا محمد وعلى آله مك ميوري بوشتي متين আমার সালাম নবীর কাছে দিও মেঘময়ী পুষ্টি মেতে আমার সালাম নবীর দেশ দিও

আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লায় সুजूद আর অবলত মস্তক সালাম করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করে নিলাম বিশ্ব নবীর উপরে দরুদ আর সালাম যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানবতার মহা সংবিধান আল কোরআনটা পেলাম ঠিক কিনা বলি সেই রসুল উম্মাতের কান্ডার রহমাতের ভান্ডার যে রসুল কি আল্লাহ রব্বুল আলমিন স্পেশাল দিয়ে ধন্য করেছিলেন সারা কাউসার সেই রসুলের সানে শিরিক মুক্ত বেদাত মুক্ত সালাম আমরা সকলেই পৌঁছাতে চাই এজন্য শুধু সৌদি আরব থেকে বাংলার এই জমিনে বসে একত্রে বলি সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ আমাদের এই দরুদ আর সালামকে সোনার মদিনে বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছায় দিক চিৎকার মেরে বলি আমিন আর একটু আওয়াজ করে বলি আমিন ত্রিশে নভেম্বর দুই বৃহস্পতিবার স্থান চাকুরিয়া হাই স্কুল ময়দান নড়াইল জেলার এই ঐতিহ্যবাহী তফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের আজকে মাননীয় সম্মানিত সভাপতি পর্দার অন্তরালে বসে আছেন আশেপাশে ঘোরাফেরা করছেন আমি সবার কাছে আবার দ্বিতীয়বার সালাম পাঠাতে চাই যদি খুশি হয়ে থাকেন জবাব দিবেন ভাই আমার কথাটা কি বোঝা যায় তাহলে বলছি আপনাদেরকে বলছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি যে আয়াত কোরআন কারিমা থেকে তেলাওয়াত করেছি এই সূরাটি পবিত্র কোরআন মাজিদের সর্ববৃহৎ এবং সব সূরার থেকে বড় সোরা এক পারা থেকে তৃতীয় নাম্বার পারা পর্যন্ত দার বিস্তারিত এই সূরাটির একটি আয়াত কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি জরে কন্নাহ সুবহানাল্লাহ যেই নাম হলো আল বক্বারা জোরে বলেন কি নাম আওয়াজ করে বলেন কি নাম এই সূরাটি দ্বিতীয় নাম্বার সিরিয়ালে 87 নাম্বার নাজিল শুনতেছেন আপনারা আমার কথা সাজানোর দিক দিয়ে সুরাটি সাজানো হয়েছে দুই নম্বরে নাজিলের দিক দিয়ে আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে এই সুরাটি নাজিল করেছেন পবিত্র মদিনায় 87 নাম্বার আয়াত সংখ্যা হলো 286 রুকুর সংখ্যা 40 টা

এই হল সোরার সাময়িক পরিচয় দুই নাম্বার পারা আর 11 নাম্বার পৃষ্ঠা আর 5 লাইন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি বিশ্ব উপরে এই আয়াত কারীমাটি নাজিল করেছেন حفظ কোরআন এর 33 নাম্বার পৃষ্ঠা এই সোরা এই আয়াতটি পাওয়া গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসুন আমরা এই সোরা থেকে আলোচনা করতে চাই তবে আমাদের সামনে আর কোনো ভয় থাকার দরকার আওয়াজ করে বলেন ভয়ের কোনো দরকার আমার কথা আপনার খেয়াল করুন আমি আল্লাহর কাছে সহযোগিতা চাই যদিও আমার মধ্যে কোন এলেম নাই আমি সে কথাই বলতে চাই যে কথা ফিরেছ তাদেরকে আল্লাহ বলেছিলেন ভাই আপনার কি শুনতে রাজি আছেন তাই আল্লাহ বলছিল কলুলা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ও ফেরেশতারা তোমরা কি জানো ফেরেশতারা বলেছো আল্লাহ তুমি যা জানাও তাই জানি তুমি যা জানাও না তুমি যা বলতে আমাদের অনুমতি দাও না তোমার ইলমের মধ্যে আমাদেরকে যা দান করেছে এছাড়া আমরা কিছুই জানি না আমি গোনাগারও জাফরি তাই বলতে চাই আমার মধ্যে ইলম কারাইম নাই যদি আমার আল্লাহ কিছু ইলম আমাকে এই মুহূর্তে আপনাদের খেদমতে দিয়ে দেয় তাহলে কোরআন হাদিস পড়তে বলতে শুনতে সহজ হয়ে যাবে ভাই আল্লাহ যেন এই এই যোগ্যতা আমাকে দিয়ে দেয় চিৎকার মেরে বলি আমিন আর আওয়াজ করে বলি আমিন এই সূরাটির এই যে আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করেছি সূরা আল বাকারার ২০৭ নাম্বার আয়াত কত নাম্বার ২০৭ যদিও হয় না এখন গভীর রাত কিন্তু মধ্যে মুজাহিদ বর্তমান সময়ে মুসলমানের জন্য এখন পূর্ণিমার রাত ঠিক কিনা বলেন তবে ভয় নাই ভয় নাই কোরআনের সাথে চললে তাদের জয় আছে প্রভু ক্ষয় নাই আপনাদেরকে আশ্বস্ত করে দিতে চায়। যদিও পূর্ণিমার মতো গভীর কালো রাত কিন্তু কোরআনের আলোচনার মাধ্যমে দিনদার ইমানদাদের বাসায়ের মাধ্যমে কিছুদিন পরেই উঠতে পারে আমাদের জন্য সুপ্রভাত ঠিক কিনা বলেন আওয়াজ করে বলেন ঠিক কিনা সেই সোনালী দিনের আশায় বিশ্বনবীর ভালোবাসায় জান্নাতে যেতে চাই এই জন্য চিৎকার মেরে আল্লাহকে খুশি করে মধ্যে মুজাহিদের মতো নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা দিয়ে আলোচনা শুনতে চাই আলোচনা করতে চায় নারাই তাকবীর আল্লাহ নারাই তাকবীর আল্লাহ আমার ভাইরা এই আয়াতে কারীমার অনুবাদ হলো আল্লাহ রব্বুল আলামিন বলছে ওয়া মিনান নাস মান ইশতারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ মানুষগুলোর মধ্যে এমন কিছু মানুষ আছে এমন কিছু মানুষের সন্ধান পাওয়া যায় যারা জীবনকে বাজি রেখে আল্লাহর জন্য লড়ে যায় চিৎকার করে সুবহানাল্লাহ বলে আল্লাহ সন্তুষ্টির জন্য জীবনকে বাজি রাখে কার সন্তুষ্টির জন্য আর যারা বলেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জীবনকে বাজি রেখে আল্লাহর জন্য যারা লড়ে যায় আল্লাহ বলছে والله উফুম ওই সমস্ত বান্দাদের জন্য আমি বড়ই দয়াময় বড়ই করুণাশীল এবং তাদের প্রতি আমি বড়ই খুশি কারণ যারা আমার জন্য লড়ে আমি আল্লাহ শুধুমাত্র তাদেরকেই ভালোবাসি সুবহানাল্লাহ হাদীসে কারীমা হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজি জিজ্ঞেস করলেন নবী অনেকগুলো আমল তো আপনি আমাদেরকে শিখালেন আপনি কি জানাবেন কোন আমলটা ইসলামে সর্বাধিক আইউল আমাল আফদল ইসমে তাফদিলের থেকে সর্বোচ্চ সুপারলিটি ডিগ্রি এই আমলের উপরে আর ভালো আমল হতে পারে না বিশ্বনবী বললেন কোন

জিহাদ তো দূরে থাক কোরআনের আলোচনা যেখানে যুগে যুগে বড় বড় সময় নয় এখনো দেখা যায় একশো চুয়াল্লিশ জারি হয় সেখানে কথা বলে আওয়াজ করে বলেন ঠিক কিনা তবে এই এলাকায় এরকম সমস্যা নাই অন্য এলাকায় যা দেখি তাই বলি ভাই তবে একটা কথা আশ্বস্ত করতে চাই গোপালগঞ্জের ছেলে যদিও কোরআনের কথা বলে যেতে হয় জেলে অথবা দাঁড়াতে হয় ফাঁসির ছেলে ভয় নাই কোনো ভয় নাই আল্লাহর দেওয়া জীবন নিয়ে আমরা কাউকে ভয় করে এ জমিনে কথা বলতে আসি নাই ভাই ঠিক না জানতে চাও আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়ে কিছু মানুষ পরিচয় করে দিতেছেন তথাকথিত পৃথিবীর মানুষকে পাক ওই সমস্ত ইমানদারদের কথা তিনি জানিয়েছেন যেই মানুষগুলোর জীবনটা যথা তথা। আল্লাহর জন্য যারা জীবন দিতে চায় যাদের জীবনটা যাবে না বৃথা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযিমে বসে বসে বিশ্ব নবীর কাছে খবর করে দিলেন নবীজি যেই মানুষগুলো জীবনকে বাজি রেখে আমার জন্য লড়বে কোরআনের কথা ময়দানে বলবে প্রয়োজন হলে

জিহাদ তো দূরে থাক নামাজ রোজার খবর নাই রবে বরাত আর যে সময় বারোই রবিউল আওয়াল আসে শুধু বড় বড় মসজিদে মাদ্রাসার পাশে বাজারের পাশে ডেকছড়া কথা ভুল বলি না ঠিক বলি নামাজ রোজার খবর নাই বিশেষ দিনে ডেকছড়া আহারে কি শুরু হয়ে গেল মুসলমান আজকে দিকে দিকে হচ্ছে আমরা অপমান আজকে মুশরিকদের দালালরা কোরআনকে করতে চাচ্ছে একেবারে অপমান এর পরেও কি আমাদের এভাবে ঘুমিয়ে থাকতে হবে কথা জোরে বলেন ঘুমিয়ে থাকলে চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী শোনো তোমার বিরুদ্ধে যারা হাত তুলবে কোরআনের তাফসীরে যারা ১৪৪ ধারা জারি করবে আমি আরশে আযীমে

আল্লাহ বলছে কোরআন বিরোধীর দুটি হাত ধ্বংস হোক এবং শেষ হয়ে যাক এই কথা সে যে সম্পদ কোরআনের বিরুদ্ধে ব্যয় করিবে তার যে জনসমর্থ তার যে বাহিনী কোরআনের বিরুদ্ধে কাজে লাগাবে ওর গোষ্ঠী সহ আমি শেষ করে দিব এই কথাগুলো আওয়াজ করে বলুন আমি যা বুঝতেছি আপনাদের ইমানের দুর্বলতা আমার থেকেও মোনাই আলো বেশি আমার তো মোটেই নাই আপনাদের তাও নাই এই এলাকা কত দূর দুর্বল কেন আওয়াজ তুলতেছেন না কণ্ঠ কি আল্লাহ বুবা করে দিতে পারতেন না এমন মানুষ আছে না চোখ দিয়ে দেখছেন কানা মানুষের অভাব আছে না আছে হাত নেই পা নেই তো যে আল্লাহ আপনার জবাব দিল ও মুসলমান কেন এত কৃপন আল্লাহর আওয়াজ দিয়ে আল্লাহর জবান দিয়ে খালি বিড়ি খাও ঠোঁট গুলো কালা বানাও আওয়াজ করে আল্লাহ আকবার বলতে কিন্তু তোমাদের ঘৃণা হয় না লজ্জা হয় আওয়াজ করে আল্লাহু আকবার বলো আর যারা আল্লাহু আকবার মধ্যে মুজাহিদের মতো আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গাল্লা বল্লাই ডাক দিয়ে বলছে নবীজি এই মানুষগুলোর কথা তো জানালাম আর কিছু মানুষগুলোকে আমি বললাম যারা ইমানের দাবি করেছে এক নম্বরে মুখে দুনিয়াতে আমি আল্লাহকে স্বীকার করেছে পরকালীন জীবনকে যারা বিশ্বাস স্থাপন করেছে জিহাদে অংশ গ্রহণ করে নাই বিশেষ সময় আল্লাহর জন্য জীবনকে বাজি ধরে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাতাবিউ খুতুওয়াত

যাদের দল আর মত নাই এক চটিয়া ভাবে ইমানদার হিসেবে তোমরা ময়দানে মা ছুটে আসো তাই আপনাদের কাছে জানতে চাই এই বিশাল মাহফিলে ভাই আপনাকে আসার জন্য কি কোনো খরচ পাঠিয়ে দেয়া হয়েছে কি জোরে বলেন না চা খেতে কি টাকা দিচ্ছে যাওয়ার সময় কি আপনাদের দু চারশো টাকা ওই দালালিদের হালালির মতো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এরপরও মানুষ কোরআন শুনে এই জন্য মুস্তিকদের গাছালে ঠিক বলেন আল্লাহর কোরআনের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসায় একমাত্র জান্নাতে যাবার আশায় যারা ছুটে আসে ভাই মুশরিকদের ওটা দেখলে মাথা খারাপ হয়ে যায় এই জন্য তারা বলে কোরআন যেখানে আমরা আসি ওরা বলে আমরা নাই সেখানে হুজুর আসে যেখানে সুয়াল্লি ধারা জোরে বলেন ধারা পেলে কোথায় তোমরা তো কোরআনের বিরুদ্ধে যারা বিশ্বে একশো ধারা জারি করো আবুল হাব আর আবু হেলে আপন ভা আমি কই না এটা কে কয় জোরে বলেন কে বলে আল্লাহ রবুল

وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغو فيه لعلكم تغلبون أكثر <applause> من المرشا سيجرى كافر جرى الله بالتشيب نبي بالتشيب ইসলাম নির্দেশী তারা বলে আমরা কোরান যারা পড়ে তাদেরকে মুখে মুখে ভালোবাসি এরকম লোক আছে না নাই কিন্তু কোরআনের যখন হক কথা হয় তাদের কলিজার মধ্যে যখন লেগে যায় ভয় তারা বলে কোরান শোনা যাবে না

থেকে জানা গেল গেল অবশ্যই কথাগুলো মানা যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে কোরআনের এখানে সমাবেশকে যারা বাধা প্রদান করে ওইখানে যারা ঝামেলা পাকায় ওরা হলো ইবলিসের খালার ভা কারণ তারা জানে কোরআন যদি এ জাতি বসে পড়ে আর মানে তাহলে আমাদের আর চলবে না থাকবে না ক্ষমতা জুতা হবে আমাদের কপালের অবস্থা আওয়াজ করে বলো ঠিক কিন আমার ভাইরা এই জন্য আল্লাহ কোরআন মুসলমানদেরকে আশ্বস্ত করি তাদেরকে বিশ্বস্ত তার সাথে সুরা সফের মধ্যে জানিয়ে দিচ্ছেন আয়াত নাম্বার সাত থেকে আট পারা নাম্বার আঠাশ পৃষ্ঠা নাম্বার এগারো লাইন নাম্বার ছয় থেকে সাত আল্লাহ ডাক দিয়ে বলতেছে ইউরি দু নালিউ তো ওরা চাইবে ওদের আইন প্রয়োগ করেন ওরা চাইবে ওদের শক্তি প্রয়োগ করে ওরা চাইবে ওদের টাকা খরচ করে আমার কোরআন আলোচনা কুরআন এর আইন কুরআনের বাতি কুরআন নামক নূর যেটা আজকে মুসলমানদের থেকে চলে গেছে বহুদূর ইমানের মধ্যে নাই আলো আমরা তাই নাসিস মৃত রাম আর বামদের দালালদের খমতা বশাইয়াবাসী ভালো আওয়াজ জোরে বলেন ঠিক কিনা ও আমার ভাই এই জন্য হোক কথা বলতে চাই যদিও মরণ হয়ে যায় কারণ মৃত্যু এবং জীবন কার হাতে জানতে চায় আর যারা বলেন কার হাতে তুমি চাইলেই বাঁচতে পারবা না তুমি চাইলেও বাঁচতে পারবা না ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান কোরআনে পা ঘোষণা করেছে যখন মৃত্যু এসে যাবে কিন্তু ফেসে যাবে সময় যখন আসবে কমানো হবে না বাড়ানো হবে না কোন কথা জিব্রাইল আজরাইলের সামনে উপস্থাপন করলে উত্তর পাওয়া যাবে না দেনেন দেয়ার জীবনটা নেওয়া হবে মুমিন না হলে জাহান নামে দেওয়া হবে ঠিক কিনা এই জন্য আল্লাহ বলতেছে তোমরা যারা সিকিউরিটির ব্যবস্থা করো বাহির থেকে সন্দেহ এনে বাহির থেকে না নে দামি দামি গাড়িতে থাকো বিশাল পাঁচতলা বাড়িতে সিকিউরিটির অভাব নাই পত্রিকায় এই জন্য সতেরোটা সিকিউরিটির ব্যবস্থা হয়েছে আমাদেরকে জানিয়ে দেয় যদি ভালো মানুষ হবা তাহলে নিজের ব্যাপারে কেন এত সিকিউরিটি খুঁজবা বোঝা গেল ভালো মানুষ নয় এই জন্যই ক্ষমতা হারানোর ভ তবে আমাদের দেশটা সুজলা সুফলা সোনার বাংলা এই খেলে নাই কোন আলেম আমাদের বিরুদ্ধে মামলা আর মামলা এটা সুন্দর দেশ বলছি তাই বেশ কথা দেবেন না কষ্ট হবে না পদভ্রষ্ট চিৎকার বেড়ে বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইদা বিদেশী সৈন্য নাই বড় বড় কুত্তা নাই এরকম পাহাড়ের ব্যবস্থা নয় যদি তুমি সিসা ঢালা ঘরের মধ্যে থাকতেও চাও সেখানে থাকো আল্লাহর ভয়ে ফেরেশতাদের ভয়ে মৃত্যু এসে গেলে ছাড় হবে না ভাই কথাগুলো যদিও মিরি বলছি কোরআনের তাফসীর করছি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে

আল্লাহর কাছে আমরা বেঁচে দিতে চাই প্রয়োজনে দুইটা জিনিস নিয়ে একটা জান্নাত পেতে চাই ঠিক কিনা ভাই কুল ইন কুমতুম তুহিব্বুনাল্লাহ আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আল্লাহ ভালোবাসার কথা বলেছেন বিছল নবীকে অনুসরণের কথা বলেছেন অন্য জায়গায় আর সুবহানাবের 162 নম্বর আয়াতে আমাদের জীবন আর আমাদের সালাত আর আমরা আল্লাহর জন্যই করতে রাজি কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল

আমরা তোমাদেরকে পাই না ভয় রে পুলিশ আর্মি বিডিআর নয় আমাদের রবের নাম হলো আল্লাহ র্যাবকে ভয় না করে মুমিন করে ভয় একমাত্র রবকে ভা ভয় করি আমরা কাকে র্যাবকে না রবকে কারণ সেও যার গোলাম আমরাও তার গোলাম এই কথাটা কোরআন হাদিস থেকেই পেলাম ঠিক কি কার মেয়ে আমার ভাইরা সেই কোরআন নিয়ে কথা বলতে চাই আল্লাহ রব্বুল আলামিন সাত নাম্বার সূরাতে সূরাতুল আরাফে দ্বিতীয় নাম্বার আয়াতে মুমিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন সাহল দিয়ে আল্লাহ পাক মুমিনদেরকে আশ্বস্ত করে বলছে কিতাবুল উম

তিনি তোমার আমার এমন আল্লাহ যে আল্লাহর সাথে কেউ দিতে পারে নাই পাল্লা ক্ষমতাহীন হোক ক্ষমতাসীন হোক অথবা সাধারণ মানুষ হোক অথবা এমপি মন্ত্রী মিনিস্টার যেই হোক না কেন আল্লাহর কাছে সবাই ধরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অপরাধ করলে কেউ পাবে না ছাড়া না আল্লাহ ছেড়ে দিবেন ভয় কথা বলেন গুলি দেখলে আমরা যেমন ভয় পাই আল্লাহ এরকম পায় বলেন পায় প্রকৃত মুমিন্দরাও আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না

আমরা সেই জাতি আমাদের পিতার নাম ইব্রাহিম জাতির পিতার নাম কি চিৎকার মেরে বলে তিনাকে আগে চল্লিশ দিন অগ্নি কুণ্ডে ফেলা হলো বাঁচিয়ে রেখেছেন কে আওয়াজ করে বলো কে আল্লাহর নবী ইউনুস মাসের পেটে ওই মাসটাকে গিলে ফেলেছে আর একটা মাস পানির অন্ধকার দুইটা মাসের অন্ধকার তিন শ্রেণীর অন্ধকারের পরেও চল্লিশটা দিন পানির নিচে আল্লাহ পাক তিনাকে বাঁচিয়ে রেখেছে ঠিক কিনা আব্দুল্লাহ ইবনে তামুর আমার ভাইরা বিশ্ব নবীর কিছু কাল পূর্বের ঘটনা আল্লাহ পাকের এই বান্দা কোরআনের জন্য সে দেশের রাজার কাছে ধরা খেলেন হাত পা বেঁধে পানির মধ্যে সমুদ্রের মধ্যে শরীর সমাধি দিলেন আল্লাহ পাক শরীর সমাধির মধ্যেও বাঁচিয়ে দিলেন তার মানে তুমি ক্ষমতার অবহেক্ষা করতে পারো ট্যাম্পের মতো আজকে মায়াল মারে জীবাকের ভমচং सूची ইসলামের জন্যছে আজকে সব থেকে করছে ক্ষতি ঠিক কিনা বলেন তুমি গুলি দিতে পারো फांसीর হুকুম জারি করতে পারো গুলির ওয়ানার আসতে পারে 144 ধারা হতে পারে কিন্তু তুমি জীবন কেড়ে নেওয়ার ক্ষমতা আওয়াজ করে বলেন ক্ষমতা রাখো জীবনটা তো আল্লাহ তোমাকেও মরতে হবে আমাকেও মরতে হবে কোরআন পাক সে কথা জানিয়ে দিচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রাণীশীল মানুষগুলো মরতেই হবে প্রত্যেক প্রাণী আজরাইলের হাতে ধরা পড়তেই হবে ঠিক কি না ভাই এই জন্য আমরা কি অন্যায় করতে চাই না অন্যায়কারীর বিরোধিতা করতে চাই যদি সেটা চাই হৃদয়ের মধ্যে থাকতে পারবে না কোনো ভয় কারণ আমরা আল্লাহর কোরআনির সৈনিক হতে চাই অন্য কোন দল গোষ্ঠী অন্য কোনো রাজনৈতিক নেতাদের পিছনে কুকুরের মতো দৌড়াতে চাই না ভা বলবেন হুজুর কি বললেন বাপের বাড়ির কথা না আর দুনিয়া ও মাজরা তুল আখিরা দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র স্বরূপ আর দুনিয়া ও ও তালিবহা কিলাব আল্লাহু আকবার বলেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলছে দুনিয়াটা তো হলো একটা মরামড়ি দুনিয়াটা কি জোরে বলেন মরামরি এই দুনিয়া দুনিয়ায় যারা খুঁজে ক্ষমতার যারা লোভ করে ক্ষমতায় বসে আছে নামতে চাই না যারা নাই ওরে থাকতে দিতে চাই না এই রকম অবস্থা বিশ্বে আছে না জোরে বলেন একদল ছাড়বে না আর একদল থাকতে দিবে না এই তো মারামারি ফাটাফাটি হয়ে গেছে লাঠালাঠি কোটের বারেন্দা দিয়ে বার করে খালি হাটা হাটা এই কথা বলেন কথা বুঝেন না আপনারা আমা। এই যে কারণ গুলো ঘটলো এগুলো দুনিয়ার জন্য কিনা জোরে বলেন জোরে বলেন দুনিয়ার জন্য কিনা আল্লাহ বলছে দুনিয়া দুনিয়া যারা করে মরা পিছনের পিছনে ঘরে ওরা হলো অতলিবহা কিলাব কিলাব মানে হলো কুকুর কুকুরের মতো তারা চিৎকার বেড়ে বলে নাউজুবিল্লাহ কোরআনের মাহফিল এসেছেন যারা আমার ভাইয়েরা তাহলে আমাদের জীবন এবং মরণ একমাত্র কার জন্য আর জোরে বলেন কার জন্য এই জন্য মুসনাদে আহমাদের বর্ণনায় বিশ্ব নবীর ঘোষণায় তিনি ডাক দিয়ে মমিন মুজাহিদ আল্লাহ নবীর সাহাবীদের কয় বাদিরু সিত্তাম বিল মাউ ছয় জিনিস আসার আগে মরে যাও চিৎকার করে বলেন কয় জিনিস আওয়াজ করে বলেন কয় জিনিস বিশ্বনবীর নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাইয়দুল মুরসালিন ছয় জিনিস কি আমাদেরকে আপনার জানাবেন কি আপনি বলে দেন বিশ্বনবী বললেন ও সাহাবীরা ছয় জিনিস আসার আগে আগে মরতে হবে

সময় তোমরা অযোগ্য মানুষের নেতৃত্ব দেখা দিবে কি দেখা দিবে আওয়াজ করে বলেন কি দেখা দিবে অযোগ্য মানুষের নেতৃত্ব দেখা দিবে শিক্ষিতরা ঘরে থাকবে অশিক্ষিতরা বাহিরে থাকবে যে যে এলাকার বড় বড় নেতা বিশাল সন্ত্রাস ওই এলাকার ত্রাস খুনের ইতিহাস রচনা করেছে যাদববাদী করেছে এনডারবাদী করেছে মানুষের রক্ত নিয়ে যার হাত লালিত হয়েছে ওই মানুষটা হয়ে যাবে সংসদের নেতা আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা এই যে রংপুরের ইলেকশন আজকে সেখানে পরশুদিনে

আপনি যদি আর একটু দূরে তাকান আমেরিকার ওই সব থেকে অযোগ্য সব থেকে অদক্ষ বিশ্বের শ্রেষ্ঠ লুচ্চাদের লিডার লুচ্চাদের সরদার টাম নিজের মেয়ের সাথে টাম নিজের স্ত্রীকে উলঙ্গা করে মঞ্চে নেচেছে মঞ্চে গেছে তার মতো একজন অযোগ্য নেতা আজকে আমেরিকার মাথা বিশ্বের মাথা ঠিক কিনা কন আওয়াজ করে মুসলমান ঠিক না ওখান থেকে শুরু করে সূচি। ওইখানে শান্তির নোবেল পেল অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তাকে সম্মাননা দেওয়া হলো কাঁচা কাছি নয় নাই ইসলাম কারণ মুসলমান হিসেবে তারে আমরা ভালোবাসলাম আমার ভাইরা ওই পর্যন্ত আসি ভংচং सूची সে মুসলমানদের হাত মুসলমানদের পা মুসলমানের রক্ত তার কঠিন অস্ত্র দিয়ে করতেছে শক্ত জি তা শেষ করে দেয় নাফ নদীর মধ্যে মুসলমানের লাশগুলো ওয়াকাতরে ভাসিয়ে দেয় ঠিক কিনা ভাই এই অযোগ্যদের নেতৃত্ব যখন আসবে 달리 নাই চুপই নাই হট্টায় হট্টায় এই কথা কারণ আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহর নবী বলছেন এরকম যখন অযোগ্য ব্যক্তির নেতৃত্ব এসে যাবে সমাজের মধ্যে ভালো মানুষের দাম কমে যাবে দুষ্টের দমন সিষ্টের পালন না করে দুষ্টের পালন শুরু করে দেবে

না 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 আমরা আমলিকের দুর্নামের কথা বলি না আমলিগের দুর্নীতির কথা আলোচনাও করব না আলোচনা দুর্নীতির কথাও আলোচনা করব না জাতীয় পাগলামি বলবো না তবে বিরোধিতা যদি কেউ করে না বিরোধী দলও বুঝি না কারো দালালিও করি না কারো গোলামিও করি না আল্লাহ কোরআনে যা কয় তোমাদের পাই না আমরা ভয় সরাসরি তাই আলোচনা করে যেতে চা

ফকির তার মানে আল্লাহ সম্মান দিয়েছে তার জন্য দোয়া করি আল্লাহ যেন কোরআনের জন্য কবুল করে নেয় কারণ আমরা হক কথা বলতে শেখ হাসিনা খালেদা নয় চাচা ইরশাদের জন্য নয় কাউকে ভয় করে কাউকে সামনে কাউকে পিছনে কাউকে উপরে কাউকে নিচে কারো দালালি কারো হালালি এইগুলো করে বেড়ানোর জন্য আসি না আওয়াজ করে মুসলমান বলো ঠিক কিনা তবে একটা দল একটা মতের ঘোষণা করতে চায় তোমরা যদি রাজি থাকো ভাই এসো একসাথে হাত উঁচু করে আল্লাহর কি দেখা নাও আর এই তাকবীর আর এই তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতী সেই আয়াতী সেই দলের ঘোষণা করতেছে যেই দলের কথা বলেছেন কে আর জোরে বলেন কে এখানে থাকতে পারেন থাকতে পারেন পাবলিক জামাত ইসলামী বিএমপি আবার দুই চারজন আছে না নাই এই মুহূর্তে আমরা কোন দলের লোক নয় সাচ্চা দিলে ইমান খুলে ইমানের জন্য কোরানের সাথে আল্লাহর দলে আমরা অংশগ্রহণ করতে চা সব দল করতে হবে ঘরবাদ এক আল্লাহর দল করতে হবে আবাদ আমি যদি জানতে চাই সেই দলের নামটা আপনারা কি বলতে পারবেন ভাই কি নাম যারা জামাত করে বলবে জামাত যারা হেফাজত তারা হেফাজত যারা আছে খেলাফত তারা বলবে খেলাফত যারা আছে শাসনতন্ত্র যারা হিজবুল্লাহ তারা দালের নামই বলবে কিন্তু আল্লাহ কি কয় আল্লাহর কোরআন থেকে আসুন না জেনে আসেন ভাই ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. আল্লাহ পাক ডাক দিয়ে বলছে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যে দলের নাম হবে উম্মাহ বলেন কি নাম আরে পিছন থেকে আওয়াজ করে বলেন কি নাম উম্মাহ দল হয়ে গেল নেতার দরকার আছে না নাই যারা হলো উম্মাহ তাদের নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুখস্থ করে যান আমাদের দলের নাম কি বলেন কি নাম সবাই আওয়াজ করে বলেন কি নাম নেতার নাম দলের নাম জোর হল না নেতার নাম হচ্ছে না আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েন একক্র গাজা খাওয়ার ভক্ত আর নেতা আহা সামনে ইলেকশন আসছে সব বিক্রি হয়ে যাবে মাথা লাল লাল এক হাজার টাকার নগর ছাগল গরুর দাম জানাই মুসলমানের মাথা তার সেদাম দাম কমায় ঠিক কিনা বলে না তাহলে এই দলের যারা লোক হবে এই দলের নাম হবে উম্মাদ এই দলের নেতা হবে মোহাম্মদ দল পরিচালনা করতে গেলে একটা অফিস লাগবে অফিসের নাম হলো মসজিদ অফিস পরিচালনার জন্য দুইজন লোক লাগবে একজন ইমাম আর একজন মোয়াজিন এই অফিসে হাজিরার জন্য কাজ করতে হবে দিনের বেলাতে আর রাত মিলিয়ে পাঁচ সলা দাদাই করতে হবে আমার ভাইরা আল্লাহ পাক গাদির নবীজিকে বলছেন নবীজি ওই মানুষগুলোর কাজ হবে মানুষদেরকে ইয়া দুনা ওই মানুষদেরকে ভালোর পথে তারা ডাকবে সুবহানাল্লাহ এই দলের যারা অংশগ্রহণকারী তাদের কাজ হবে মানুষদেরকে কল্যাণের দিকে

আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই আপনাদের কি খুব কষ্ট হচ্ছে ভাই জোরে বলেন আল্লাহ পাক নবীজিকে বললেন ও নবী 2 নম্বরে ইমরাতুস সুফা হিয়াকাসরতে সূরত যেই সময় তোমরা দেখতে পাবে বাহিনী বেড়ে যাবে মানুষের নিরাপত্তা কমে যাবে কি হবে বাহিনী বাড়বে কিন্তু নিরাপত্তা আর নিরাপত্তার রূপ কথা যেন হারিয়ে যাবে আল্লাহর নবী আগে আগে তোমরা মরে যাও কারণ যেই বাহিনী নিরাপত্তার জন্য গঠিত হয়েছে ওই বাহিনীর দ্বারা নিরাপত্তা না দিয়ে ওই বাহিনীর দ্বারা ওই সমাজ রাষ্ট্রে আরো বড় বড় দুর্নীতি ক্রাইম তাদের দ্বারা অপরাধ সংগঠিত হবে ঠিক কিনা ইনসাফের দৃষ্টিতে যদি তাকাই আজ থেকে বিশ বছর আগে যদিও এত বাহিনী ছিল না ভাই কিন্তু মানুষের নিরাপত্তা ছিল আজকে বাহিনী একটা মানুষ নিরাপত্তা নিরাপত্তা করে হলো কিন্তু টাকা যেখানে বাহিনীদের কাজ সেখানে দেশের বড় বড় ক্রাইম যেখানে সাত খুনের মামলায় নারায়ণগঞ্জে র্যাবের কাজগুলো ধরা পড়লো কিছু সেখানে ঠিক কিনা ভাব ও আমার ভাইরা নবীজি বলছে বিশ্বে তোমরা দেখবে যে বাহিনী সন্ত্রাস নির্মূলের জন্য গঠন করা হয়েছে মায়ানমারে ওই বাহিনী দিয়েই সন্ত্রাসী করা হবে আজকে হচ্ছে কি হচ্ছে না আওয়াজ করে বলেন হচ্ছে কি না যা ছিল মানুষের দরকারি আজকে মায়ান মারের বাহিনী হয়ে গেল সরকারি ঠিক কি না সন্ত্রাস গুলোকে তারা লালন পালন করছে মুসলমানদের রক্তে হাত রঞ্জিত করছে ওই বাহিনীগুলো তাদের নিরাপত্তা দিচ্ছে মুসলমানদের কেটে কেটে টুকরো টুকরো করতেছে ঠিক কিনা আরো যদি তাকায় পত্রিকার পাতায় বড় বড় রামদানিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সেই বাহিনীদেরকে চতুর্দিকে পাহারা দিচ্ছে আছে না 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 নাই ও দেখেন দেখেন কেন আপনারা কি অন্ধ নাকি দেখা যায় না এগুলো মাঝে মধ্যে পত্রিকায় আসে অর্থাৎ যারা সন্ত্রাস দমন করবে ওই বিশ্বে তখন তারা সন্ত্রাস লালন করবে মুসলমানদেরকে সন্ত্রাস বানাবে আর বাহিনী দিয়ে মুসলমান নিধন করবে ঠিক নবী বলছে এমন সময় আসার আগে আগে মরে যেতে হবে তা না হলে ইমান রাখা বড় দুস্তার হয়ে যাবে তিন নাম্বার নবীজি বলছে ও ইস্তিফা ফদ মানুষের রক্তের দাম থাকবে না রক্তের ইজ্জত থাকবে না ইনসাফের দৃষ্টি যদি তাকাই এই দেশে সহ বিশ্ববাসীতে নুনের দাম আছে মানুষের খুনের দাম না ঠিক কিনা জোরে বলে মানুষ পথে ঘাটে যেখানে সেখানে ভাই ভাইকে বোন বাবাকে সন্তান মা বাবাকে হত্যা করে দিচ্ছে রক্তের আজকে কোন দাম আমার ভাইরা শুধু তাই না এই রক্ত হলো শরীরের সম্রাট শরীরের যত অঙ্গ আছে সব থেকে দামি মেট্রিয়ালস বস্তু হলো রক্ত এই রক্ত যার যত শক্ত তার শরীরটা তার শক্তিটাও তত বড় কিনা বলেন তাহলে ওই মানুষটা একেবারেই দুর্বল হয়ে যায় ওই মানুষটার লোপিসার হয়ে যায় আবার যদি রক্ত সুগার বেড়ে যায় ওই মানুষটার ডায়াবেটিস বেড়ে যায় ওই মানুষটার রক্ত তেবলেট ক্যান্সার সুস্থ অঙ্গগুলো পচে পচে সরে যায় ঠিক কি বলেন ভাই আর যদি রক্ত ভালো থাকে হাত নাই অনেকের পা অনেকের চোখ নাই অনেকের দাঁত নাই অনেকের পা নাই কিডনিও নাই রক্ত ভালো থাকার জন্য দুনিয়াতে অনেক দিন বেঁচে যা কিন্তু এই দামি রক্ত শয়তান এবং ইবলিসের দল তার কোনো দাম দিবে না দা, মুসলমানদের করবে তক্ত ওই মুসলমানদের রক্ত নিয়ে তারা হোলি খেলবে আর মুসলমানদেরকে তারা জঙ্গিবাদ মৌলবাদ বলে গালি দিবে এই শরীরের রক্তটা পাক না না পাক পাক আওয়াজ করে বলেন পাক না না পাক এই শরীরের রক্তগুলো পাক এই শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত বের হয় ওযু ভেঙে যাবে রক্তটা নাপাক হয়ে যাবে শরীরের ক্ষত স্থান থেকে রক্ত পূজ পানি বের হয়ে গড়িয়ে পড়লে এই রক্তটা নাপাক হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলা বলছেন কোন একটা সময় যদি আমার কুরআনের জন্য উরা রক্ত দেয় এক ফুটা না গ্লাস গ্লাস রক্ত কেজি কেজি রক্ত কলস কলস রক্ত যদি প্রবাহিত হয় আমি আল্লাহর কাছে ওটা পাক হয়ে যায় এই রক্তটা আল্লাহর কাছে কি হয়ে যায় আওয়াজ করে বলেন কি হয় কারণ ওই রক্তটা মানুষ দান করেছে দিয়ে দিয়েছে কার জন্য এই জীবনটা আল্লাহর ওই জীবনের জন্য আল্লাহকে খুশি করার জন্য শরীর থেকে যখন খুন ঝরাবে ওই রক্তটা শরীরে কাপড়ে যখন লাগবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আর শের উপরে বসে বসে হাসবে সুবহানাল্লাহ জোরে বলবেন না কেন কেন একটা হিন্দু ভাই যদি এখনই কালেমা পড়ে জীবনের পিছনের গুনা মাফ করে দিবেন কে আল্লাহর জন্য জিহাদ করে ময়দানে মাশারে কালিমার জন্য লড়ে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আমার ফেরেস্তারা ওই মানুষগুলোর টেনে হেসে জান্নাতে নিয়ে যাবে অথচ নামাজ পড়ার সুযোগ পায় নাই রোজা রাখার সুযোগ পায় নাই জাকাত আদায় হজ প্রদানের জন্য তাকে সময় দেওয়া হয় নাই হিন্দু থেকে মুসলমান হয়েছে কাফের মুশরিক থেকে ইসলাম গ্রহণ করেছে আল্লাহর জন্য জীবন দিয়েছে আল্লাহ পাক তার প্রতি খুশি হয়েছে ফেরেস্তারা তারে খুশিতে টেনে

ও দুনিয়ার মানুষেরা ফেরেস্তারা টেনে হেসে জান্নাতে নিয়ে যাবে সুবান আল্লাহ বললেন না আমরা কি জান্নাতে যেতে চাই তাহলে আসুন আল্লাহকে হাত উঁচু করে দেখাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব তোমার মেনে নিয়ে বলেন তোমার মেনে নিয়ে জীবন সাজাবো আল্লাহ তোমার জন্নতি যাব আল্লাহ তোমার পথে চলতে গিয়ে হব জীবন মারণ সবই তোমার জীবন মরণ কার জীবন মারণ সবই তোমার তাই তো তোমায় আল্লাহ বলে স্বীকার করিব আল্লাহ তোমার জন্ম যাবো আমি এই জন্য বলছে আল্লাহ আলামিন ও দুনিয়ার মানুষেরা আমার জন্য যদি ঝরাতে পারো তোমার শরীরের পাক রক্তকে আমি আল্লাহ পাক করে দিব ওই শরীর কাপড়টা পরিবর্তন করতে হবে না শহীদের গোসল দেওয়া লাগবে না বিনা কাপড়ে বিনা গোসলে বিনা রক্তপাত ধৌত করে ওই রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার আশায় বিশ্ব নবীর আদর্শের সৈনিকের আল্লাহ পাককে খুশি করার নিমিত্তে তাকে কবর মাঝে দেখে আসতে হবে ঠিক কিনা আল্লাহ নবী বলছে কেমতের দিন যখন এই মানুষ রক্ত মাখের জামা নিয়ে শরীর নিয়ে উঠবে কারণ এই রক্তটা কার জন্য সে দিয়েছে আল্লাহ পাকের জন্য মানুষ দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে কিয়ামতের দিন ওই রক্তের থেকে নিষ্কম্বরের যে গ্রান বের হবে ময়দানে মাসের মানুষ তাদেরকে দিয়ে তাকাবে ওই মানুষগুলোকে আল্লাহর নবীকে বলবে আল্লাহর নবী তুমি তাদেরকে আরো তলে ডেকে ডেকে ছায়া দিবে বিনা হিসাবে জন্মা শহীদ ভবনের সাথে জান্নাতে যাওয়ার পথে কোন বাধা প্রতিবন্ধকতা থাকবে আওয়াজ করে বলেন থাকবে এই জন্য ইসলাম যারা ভালোবাসে আলে বুলা বারা বলে জিহাদ 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 চাই জিহাদ করে মরতে চাই মুশরিকের দালালেরা ক্ষমতা হারানোর ভয় এই জন্য তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায় কিন্তু তোমরা যারা বিশ্বমণ্ডলে আল্লাহ রব্বুল আলামিনের আইনের বিপক্ষে ক্ষমতায় যে বসে আছো জিহাদের কথা শুনলেই গ্রেফতার করতেছো। শোনো শোনো আলেমরা ক্ষমতার লোভে জিহাদ চায় না আলেমরা তোমাদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য জিহাদ জিহাদ বলে না তারা জানে আল্লাহর রাহে যদি রক্ত দেয়া যায় বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে এই জন্য তারা জিহাদের কথা বলে তোমাদের ক্ষমতা নিয়ে তারা বাড়াবাড়ি করে না ঠিক কিনা কারণ তুমি যেইভাবেই হোক ক্ষমতায় আছো বসিয়ে রেখেছেন কে নির্দেশ হবে যখন ক্ষমতায় থাকতে পারবে না সে সুরা আল ইমরান আয়াত নাম্বার ছাব্বিশ যদি সন্দেহ হয় বাড়ি যে মিলিয়ে দেখবে সে আল্লাহ রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছে ও পৃথিবীর মানুষেরা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ক্ষমতার মালিক কে চিৎকার মেরে বলো কে না জনগণ যারা বলে সব ক্ষমতার উৎস জনগণ এই গণতান্ত্রিক হলো একটা কুফুরি মতবাদ চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ গণতন্ত্র বলে সব ক্ষমতার উৎস জনগণ আল্লাহ বলে সব ক্ষমতার উৎস আমি তাহলে আল্লাহর সাথে কথাটা মিলেছে না সাংঘর্ষিক হয়েছে কথা বলেন আমি কই না কোরআন কয় জোরে বলেন কে বলে আপনি দেখে নিন দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার ছাব্বিশ নম্বর তিন নম্বর পারাতে আল্লাহ ছাব্বিশ নম্বর সুরা ইমরানের আয়াতে দিয়ে বলছে আমি যাকে খুশি ক্ষমতা দেই আবার ইচ্ছা করলেই কেড়ে নেই যাকে খুশি অত ইজ্জু মানতাশা যাতে খুশি অত জিল্লু মানতাশা কখনো সিয়ার দেই আবার কখনো আমেরিকার বুশের মতো জুতা দেই জোরে বলেন ঠিক কিনা মহান প্রভু আল্লাহর সাথে করল নমরুদ গাদ্দারি মাথা ব্যথা নিরাময়ে খেয়েছিল জুতার বাড়ি এই জন্য যারা আল্লাহ পাকের কোরআনের বিরোধিতা করবা কান খাড়া করে শুনে নাও তারা এটা দীর্ঘস্থায়ী ক্ষমতা নয় জীবন একদিন ক্ষয় হবে হবে ভাই আল্লাহর কোরআন সে কথা কয় আল্লাহ ওয়ালাদের সাথে বিয়াদবি করলে জুতা কিন্তু রেডি হয়ে র যে কথা বলতেছিলাম ভাই হাদিসের দিকেই ফিরে যেতে চাই নবী বলছেন তাই এমন অবস্থা আসার আগে আগে মরে যেতে হয় আল্লাহ এবার চার নাম্বার নবীজি বলতেছে ও দুনিয়ার মানুষেরা ও আল হুকমি যখন বিচারটা ওই বাজারের দোকানের পণ্যের মতো বিক্রি শুরু হবে বিচারের দরস্তার খাত মানুষ বেচে দেবে টাকা জার রাই হয়ে যাবে তা আজকে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ইনসাফের দৃষ্টিতে আপনি গ্রাম পর্যায় পর্যন্ত তাকান মাতব্বর পঞ্চায়েত tataকার কাছে কি হচ্ছে কথা বলেন বিক্রি হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে অন্যায় ন্যায় বোঝে না যার টাকা বেশি খুন খারাপির কোনো দরকার নাই অপরাধী ফুলের মালা নিয়ে ঘুরছে আর নির্দোষ মানুষ জেলের লকের মধ্যে আজকে ফাঁসির কাষ্টের জন্য তারা ভয় ভয় নয় ইসলামের পতাকা হাতে নিয়ে দুলছে চিৎকার মেরে আল্লাহু আকবার কারণ আমরা তো আল্লাহর কোরানকে ভালোবাসি কোরআন নিয়ে তোমাদের কাছে ছুটে আসি আমরা নয় ইসলাম বিদ্বেষী আমরা তোমাদের ভালোবাসি এই জন্য হক কথা বলতে চাই আল্লাহর জান্নাতে যেতে চাই এক্ষেত্রে যত বড় ক্ষমতাওয়ালা হও তোমার জন্য হৃদয়ে মুমিনদের নাই কোনো ভয় আমার ভাইয়েরা বিচার বিক্রির আমলশার পরে দেখা গেল হয় বিচার পৃথিবীতে আজকে নাই যে দিকে তাকাব ভাই মিথ্যা চ্যানবunal বোসাই ভালো মানুষগুলোকে গুম খমুন হত্যা আর ফাঁসীর দড়িতে ঝুলা অপরাধীদের গলায় ফুলের মালা ইসলামী আন্দোলনের কর্মীদেরই যেন বড় জালা এই কথা বলেন ঠিক কিনা বাড়ি ঘরে মেরেছে তালা বলছে ওরে শালা এই দেশটা তো বাপ দাদাদের পাললে তাড়াতাড়ি করে দেশ থেকে পলা আমরা বলি এই দেশ কার বাবের নয় বারো আউলিয়ার দেশটা বাংলাদেশ হয় একদিন এই দেশেই ফুরান হবে বিজয় যেটা নয় তো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা ঠিক কি না দেখছা লক্ষমায়ের ইজ্জতের দমে কেলা মাটিতে মিশে আছে লক্ষ শহীদদের রক্তকলা সেই রক্তের দামে কেনা ওদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের পাঁচটা ঠিক কি মুসলমান অগ্নি খেলা খেলছো যারা কোরআন নেই সময় আছে পালিয়ে যাও বাংলা ছেড়ে এদের শাহজালালের দেশ এদের সমাজ দেশ এদের পি দেশ এদের সাথে থাকবে না নাস্তি কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মুমিনদেরকে আশ্বস্ত করে ডাক দিয়ে বলতেছে মুমিন তোমরা যারা পৃথিবীতে ভয় পাবা না কাউকে তারা কারণ সিংহে তো সিংহই থাকে বিড়াল এবং ইদুর তো মানুষই পোষে ছাগলের রাখাল লাগে সিংহ পালতে রাখাল লাগে না ঠিক কিনা আজকে ক্ষমতার অপপ্রয়োগ করে মায়ের মারে ক্ষমতার অপপ্রয়োগ করে বিভিন্ন জায়গাতে বাড়িতে লোকের লালন লোককে তোমরা দমন জেনে জেনে রাখো ছাগল পালতে অনেক ছাগল হলে অনেক রাখালের প্রয়োজন হয় হাজার কোটি সিংহ থাকলেও একটা রাখালের প্রয়োজন নাই ঠিক কিনা বলে তবে তোমাদের বলে যাই রাখাল যখন ছাগল পালে ভাই নির্দিষ্ট সেবা রেখা থেকে ছেড়ে যায় না এই ছাগল গুলোকে বাঘের হাত থেকে রক্ষা করতে চাই এই জন্য আমরা তোমাদের কাছে আসি কারণ আমরা সবাই আল্লাহকে ভালোবাসি আমাদের বাড়ি হলো জান্নাতে পিতা হলো আদম মা হলো হাওয়া আমাদের মূল কাজ হবে আল্লাহর ইবাদত করে জান্নাতে যাওয়া তবে জান্নাতে পিতামাতার সামান্য ত্রুটিতে কোরআন বলছে ছিটকে পড়েছে পৃথিবীতে ঠিক কি না বলেন বিতু মিনহা জামিয়া فإِنَّ مَا সবাই আল্লাহ দুনিয়া নামক কূপের মধ্যে ছেড়ে দিলেন দুনিয়াটা হলো একটা পানি এই কথা কোরআন হাদিসের গবেষণা করে আমরা জানি এখানে হাবুডুবু খাইছি হায়াত নামক নৌকা দিয়ে আমাদেরকে ভাসিয়ে রেখেছেন কে আর যারা বলেন কে এই দুনিয়াটা পাপ আর অন্যায় পূর্ণ যারা এগুলো বাদ দেবে একমাত্র তাদের জীবনটাই হবে ধন্য ঠিক কিনা বলেন দুনিয়া নামক পানিতে ভেসে আসি নৌকাতে নৌকার মধ্যে ভাসছি দুনিয়ায় পাপ সাগরে আমরা হেলাধুলা খাচ্ছি জেনে নাও জেনে নাও পানির জন্য নৌকা প্রয়োজন নৌকা যেমন পানি ছাড়া চলে না পানি যদি নৌকায় ওঠে নৌকাও কিন্তু টেকে না ঠিক কিনা জোরে বলো হায়াত নামক নৌকার গাড়িতে দুনিয়া নামক পানির এই পাপের বাড়িতে তুমি আমি ভাসছি যদি নৌকাটা তীরে ভিড়াও তাহলেই আল্লাহর জান্নাতের মালিক হও আর যদি এই হায়াত নামক নৌকায় পানি ঢুকিয়ে ঢুকিয়ে হায়াতের জিন্দিকে শেষ করে ফেলাও জাহান নামে তোমাকে ডুবায়া দেবে বাসপানা অন্য কোন চলে আল্লাহ রব্বুল আলমিন নিজেই কালামুল ولا يوم عليه واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها بان ولا يؤخذ منها

তারা হলো নিকৃষ্ট গাধা এবং শুকুরে হবে গণ্য ঠিক কিনা বলেন তাদের কোনো উপায় থাকবে না আল্লাহ জন্য বলছে সার কিন্তু দেয়া হবে না প্রত্যেক কিয়োমাল্লা তাজসি সেই দিনের ভয় করো যেই দিনে কোনো বিচার করার ক্ষেত্রে দুনিয়ার মতো বেচাকিনা হবে না টাকা দিলেই বিচার পাল্টে যাবে না আল্লাহর কাছে তোমার কোন সুপারিশকারী থাকবে না উকিল ধরা চলবে না ওই দিন কোন স্বর্ণমুদ্রা দিলেও আল্লাহ খুশি হবে না যার আমল ভালো আল্লাহ বলবেন ফেরেস্তারে ওরে ধরে নি জান্নাতে চলো সুবহানাল্লাহ জোরে বলে তো বিশ্ব বললেন যখন এই বিচার বিক্রির আমল এসে যাবে তখন মানুষের ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে তার আগেই মরে যেতে হবে চিৎকার বলে আল্লাহু আকবার এই যে চারটা জিনিস জানলাম এই চারটা জিনিস বর্তমান আছে না নাই মিঠে পুরে এইগুলো হয় না ভাই শুধু বিদেশের মাটিতেই শুরু হয় পনার শো বছর আগে সৈয়দুল মুরসালিন রহমাতুল আলামিন যেন ভবিষ্যৎবাণী করেছেন বাংলাদেশ থেকে এই যেন তার আমল শুরু হয়েছে ঠিক কিনা জোরে বলে পাঁচ নাম্বার নবী বলছে ও রহমানে আপন আত্মীয় সজনের বন্ধন মানুষ কেটে দেবে ভাই ভাই মিল নাই পাড়া তো ভাইয়ের সাথে দল করে তাই ঠিক কিনা বলেন কাইজের ময়দানে যায় আপন ভাইকে শেষ করে দেয় পাড়া প্রতিবেশীর সাথে মিলে আপন ভাইয়ের নামে মামলা হামলা দেয় আপন মানুষের সাথে সম্পর্ক থাকবে না পিতা পুত্রের সম্পর্ক থাকবে না একটা সন্তান সন্তান নামক শয়তান বর্তমানের কুলাঙ্গার পিতামাতাকে রাখছে এক ঘরে উনি ওনার স্ত্রীর নিয়ে খায় আর এক ঘরে এরকম কিছু জাহেল জানোয়ার এই দেশের মধ্যে আছে না জোরে বলেন আছে না নেই পিতামাতাকে বিদ্যাশ্রমে রেখে আসছে পিতামাতাকে ওল্ড হোমে রেখে আসছে গালি দিচ্ছে নিজারামায় এসে দিন যাপন করছে বিশ্বনবী বললেন শোনো রগিমা আনফহু রগিমানু রমানু তার জন্য লাঞ্চনা তার জন্য গঞ্চনা তার জন্য হবে দুনিয়ার জমিনে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে লানত যে পিতা-মাতার থেকে হবে আল্লাহ পাকের নির্দেশ থেকে হবে খারাপ ঠিক কিনা বলেন সাহাবিরা বলল কি আমরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা কারা তাদের পরিচয় গুলো বলে দেন নবী বললেন ও আমার সাহাবারা तुमरा जखन देखवे तुमरा जखन पावे আল্লাহ রব্বুল আলমিনের ওই সমস্ত বন্দারা আল্লাহকে সেজদা দেবে পিতা মাতার আনুগত্যশীল হবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এক আল্লাহ ইবাদতের পাশাপাশি আর একটা কথা না বলে পারলেন না তিনি বললেন অমানুষেরা শুক্রিয়া তোমরা আদায় করো আনিস্কুরলি ওয়ালি ওয়ালিদাই তোমরা কি করবে আমার ইবাদতের পাশাপাশি পিতা মাতারা আনুগত্য বলেন আনুগত্য করবে বিশ্বনবী বললেন আউ কিলা

ওই দেহ ব্যবসায়ী ওই শরীর ব্যবসায়ী কণ্ঠ ব্যবসায়ী নর্তকি ওই মমতাজ বাংলাদেশের মানুষের রক্ত পানি করা টাকা কর দেওয়া টাকা মানুষের সরকারকে এই ট্যাক্স দেওয়া টাকা সেই টাকা দিয়ে ঢাকার শহরে পবিত্র সংসদে এক মিনিট সময়ের দাম দশ হাজার টাকারও বেশি ওই মঞ্চে দাঁড়িয়ে ওই মমতাজ বলে সোনার বাংলা নয় মনে যা সে আর করার জন্য খুশি উনি তিন চার লাইন গান গিয়ে শুনি দে পাগলে পাগলে ভরেছে। গেছে ক্রিকেট খেলোয়াড় ফুটবল খেলোয়াড় নায়িকা কবরি ওই দিকে মমতা কি যে শুরু হয়েছে বিশ্বের মানুষ কয় আহারে পাগলের দেশ তোমাদেরকে লাগছে বড় বেশ সংসাদেও গahan নাইকা গাইকা দিয়ে ভরি ফিললে কথা ভুল বলিটা ঠিক বলি জোরে বলেন আল্লাহর নবী বলেছেন ইয়ুকদিমুনাহুম ইউগন্নীহিম মানুষ তাদেরকে ভালোবাসবে টাকা দিয়ে গান শুনবে মন তৈরি করবে কণ্ঠ যার ভালো নাই ওরে বাবারে কোন হুজুর আসলো ওরে না দেখলে পারা গেল না কোরবানির গরু হাটে উঠেছে চলো যাই যাই কোন হুজুর পঞ্চাশ হাজার টাকা চায় আছে রানে বলে তাহলে বিশ্বলবীর কথা সত্য না মিথ্যা ভবিষ্যজাণী ফলছে কি ফলে নাই নবী ন হুমফিকা

কে এক্সেলেন্টের নাম ভারি মানুষ ক্ষমতা থেকে থাকার জন্য লালন পালন করে তাদেরকে মুফতি মৌলানা বানাচ্ছে অত সুকুরান হাদিসের জ্ঞান নাই দাদা ভাই ফয়সাল দাড়ি নাই কিছু নাই আর সাসা ভাই আমাদের মেজো ভাই বলে আমেরিকায় যায় মুশরিকদের সাথে হাত মিলায় কোটি কাটা টাকা হাতায় এই জন্য দাড়ি রাখেনা ভাই তোর মতো পীরকে জুতা আমারা ঠিক কিনা ভাই আওয়াজ করে বলেন ঠিক না তারা আজকে বড় বড় ভুড়ি নিয়া দেশে দেশে জুড়ি দিয়া আজকে শাহাবাদ আজকে দেওয়ানবা আল্লাহ কে নিয়ে এলোমেলো কথা বলে সিকিউরিটি তাদের জন্য চলে আমরা হক কথা বললেই যেতে হয় 144 ধারা খাইয়া জেলে এ জোরে বলেন ঠিক কিনা না যত গর সাল বিভিন্ন কৌশলে পড়াও তোমাদের বল আল্লাহ পেতে রেখেছেন কল মরণ যখন আসবে আজরাইল কিন্তু সখ উল্টায়া দেবে তোমাদেরকে মানুষ দেখবে জিব্বায় কামড় দিয়ে কুকুরের মতো পড়ে আছে ঠিক কিনা জালাজা পড়ানোর বলুষ না মানুষ তোমাদের কাছে যাবে না আলেম ওলামাদেরকে যদি বাধ্য করো জানাজার নামাজে ওযু কিন্তু করবে না ঠিক কিনা বলে ঠিক বিশ্বলবী বলছে এমন সময় আসা লাগবে এক মরে যেতে হবে তাহলে এখন আমরা কি এক এক বোতল 20 অথবা গলায় ঢল দিয়ে কথা বলেন তাহলে হাদিসের আমলটা কেমন করে করবো বিশ্বনবী জানিয়ে দিলেন তার মানে বুঝতে হবে আমার প্রিয় ভাই জানে না মতো হাজার বছর বেঁচে থাকা নয় সিংহের মতো একদিন একটা মুহূর্ত বেঁচে থাকা আল্লাহ রবুল আলমিনের খুশির জন্যই হওয়া চা আমার ভাইরা খুব খেয়াল করতে হবে

জঙ্গিবাদ ইসলাম মেনে নেবে না তবে হক তরিকায় ইসলামের পথে আল্লাহ রব্বুল আলমিনের নবীজির সাহাবিদের বেশে যখন কোরআনের জন্য মানুষ পাগল হবে ইসলাম বুঝবে শয়তান গুলোকে ধরবে ঘাড়ে মরে ঠেসে ঠিক কিনা বলেন আল্লাহ বলতেছে ফাল্লুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য শহীদ হল জীবন দিল কথা কার

কথা বলেন না তিন দিকে ভারত একদিকে আটলান্টিক মহাসাগর যদি আজকে আমাদের উপরে আসে হামলা আর কান্ত বাংলায় জায়গা পেয়েছে আমাদের কোনো পালানোর জায়গা নাই একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য যদি জিহাদ না করা হয় সাগরেই ডুবে মরতে হবে ভাই তো আপনারা কি সাগরে ডুবে মরতে চান না বিজয় বেশে মুসলিম সেনানি বেশে আল্লাহর পতাকা নিয়ে জমিনে চলতে চান কোনটা চাই আমরা

ويستبدل قوما غيركم ولا تدروه شيئا والله على كل شيء قدير يا তাহলে তোমাদেরকে কাজাপ গ্রেফতার করবে রে ভাই আমি বলি না আল্লাহর কোরআন সে কথা কয় তোমাদেরকে ওইখানতে সরিয়ে দিয়ে আর একটা জাতি ওইখানে বসিয়ে দিবে তোমরা তাদের প্রভুত্ব করতে অবশ্যই বাধ্য হবে আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না কারণ তোমরা জেহাদ ছেড়েছ আল্লাহর আইন অমান্য করেছ এই জন্য আল্লাহর সাথে তোমাদের যে কৃত ওয়াদা ছিল আল্লাহর তোমাদের সাথে যে ওয়াদা ছিল তোমরা ভুলে যাওয়ার কারণে তোমরা আল্লাহর আইনকে ভুলেছ আল্লাহকে ছেড়েছ আল্লাহও তোমাদের সাথে

ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বারে তুমরা যদি আমাকে স্মরণ করো আমি আসমানের মালিক স্মরণ করব সুবাহা আল্লাহ বলেন আরো উঁচু বলে নু এই জন্য সবখানে ভবিমিন স্মরণ করো বে কাকে সৃষ্টি করেছেন আমাদেরকে যে স্মরণ করতে হবে তাকে আল্লাহ স্মরণ করা হয় বিশ্বে আবার মুসলমানদের হবে আমার ভাই আমি বলি না বিশ্ব নবীর কথা ছাড়া মুসলমানেরা চলে না কিন্তু আজকে দেখা যায় ভাই এই দেশে আমার নবীকেও গালি দেওয়া হয় ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা ওই ছয়টা আমল তো এসে গিয়েছে নবীকে গালি দিয়া শুরু হয়েছে জিহাদের কথা বললে জিহাদের বই ঘরে থাকলে কোরআন থেকে জিহাদের আলোচনাগুলো আনলে মাহফিল বন্ধ হয় বক্তাও গ্রেফতার হয় কমিটিদেরও ওই সময় থাকার বাড়ি কোনো দরকার নাই এমন অবস্থা হয় কি হয় না আওয়াজ করে বলে না হয় কি হয় না এই জন্য আল্লাহ কোরআনে এই কথাগুলো না বলে পারে না মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলতেছে ও দুনিয়ার মানুষেরা কেন ভয় পাও কেন জিহাদকে অপছন্দ করো ও আমার মুমিনেরা

وعسى أن تكرهوا شيئا وهو خير لكم، وعسى أن تحبوا شيئا وهو شر لكم، والله يعلم وأنتم لا تعلمون. আয়াত নাম্বার আল্লাহ বলতেছেন নবীজি মানুষকে এই কথাগুলো তুমি তাড়াতাড়ি করে বলো কোন কথা তোমাদের জন্য যেহাত ফরজ করা হয়েছে ফরজ করেছেন কে আজকে এই যে হাত ভালো লাগে না এই যে তোমরা পছন্দ করো না অত সের মধ্যে কল্যাণ আছে আবার যার মধ্যে কল্যাণ আছে তোমরা সেটা পছন্দ কর না যেটা পছন্দ করো সেটার মধ্যে কল্যাণ মেলে না আল্লাহ বলতেছে কোনটা ভালো কোনটা মন্দ আমি ভালো জানি তোমরা জানো না এই জন্য ভাই আল্লাহর কথা আমরা রাজি আছি মানতে কিনা জোরে বলেন থাহা মানবো কি মানবো জোর বলেন মানতে রাজি আছেন কি তাহলে আল্লাহ রব্বুল আলামিন কে খুশি করার জন্য আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য আমাদেরকে লড়তে হবে ইসলামের পতাকা ধরতে হবে হক কথা বলতে হবে যদি মুমিন হয় তাহলেই দুনিয়াতে আসবে বিজয় না হলে কোশিংkaleও মুমিনদের হবে না আর জয় বারবার হতে হবে пора যায় ঠিক কি না বলেন আমরা তো সিংহের জাতি আমরা তো বাঘের জাতি আমরা তো বিড়ালের জাতি নয় আমাদের প্রশাসন দিয়ে পাহারা দেয়া লাগবে না ভাই কারণ সিংহের যুদ্ধ কৌশল শিখিয়ে দিয়েছেন কে আরো যারা বলেন কে মুসলমানের সিংহের মতো কেশওয়ালা দাঁড়িয়ে আছে না নাই এই কয়েক যখন মুশরিকের দালালরা দেখতে পায় বাংলার মুনাফিক দেখতে পায় তখনই তাদেরকে আল বদর আল শাম সেমন রাজাকার বলে গালি দেয় কারণ ওরা হলো যৌনবাদ নারীদের নারীদেরকে রাস্তায় নামাতে চায় আল্লাহ ওয়ালারা কথা বললে তারা মৌলবাদ বলে ধিক্কার দেয় ঠিক কিনা আপনাদের কে বলে যাই আল্লাহ রব্বুল আলামিন বলছে মুমিনদের নাই কোন ভয় একটা কাজ যদি করা যায় তাহলেই আসবে বিজয় সেই থেকে আমরা জানতে চাই ولا تهنوا ولا তুমুল وأنتم الأعلون إن كنتم তোমাদের ভয় নাই চিন্তার কোনো কারণ নাই একটা কাজ যদি করো ভাই বিজয় অবশ্যই আল্লাহ দিয়ে দেবে ওয়াদা করেছেন কোরআনে তাই শর্ত হলো একটা মানতে হবে সেইটা সেটা হলো মুমিন হওয়া চাই এই কথা কে বলেছেন ভাই যারা বলেন কে বলেছে তাহলে আমরা কি মুমিন হব না কমিন হব যারা বলেন কি হব সিংহ হতে হতে চাই না বিড়াল সিংহের কৌশল জানা আছে আমাদের কাছেও কৌশলের কিতাব আছে না নাই সিংহের যেমন সাহস আছে আমাদের বুকেও ইমার আছে না নাই সিংহের কাছে অস্ত্র আছে আমাদের কাছে অস্ত্র আছে না নাই ওই মুশরিকরা এই জন্য পায় ভয় তবে কোন গোলা বারুদ সাথে নিয়ে বেড়াই না ভাই মুমিনদের কাছে একটা আয়াত একটা আলোচনা একটা তাকবীর পাওয়া যায় যেই তাকবীর শুনে ওই রাজা আল্লাহর প্রিয় সিফা সালা আল্লাহর নবীর উত্তর সুরি আমির হামজার উত্তর সুরি শাহ জালাল শাহ এই শাহ জালাল যখন তাকবীর দিয়েছিল ওই অস্ত্রের ভয় রাজা গৌরো গোবিন্দ লুঙ্গি খুলেছিল ঠিক কিনা সেই वस्त्रটার কিছুই নাই নরাই তাকবীর আল্লাহু আকবার নামক অস্ত্র ভাই সে অস্ত্র নাম কি জোরে বলেন কি নাম আল্লাহু আকবার কারণ মুসলমান তাদের একটা অস্ত্র আছে পৃথিবীতে যত অস্ত্র থাকুক না কেন আল্লাহ পাক সূরা নিসার 36 নম্বর আয়াতে বলচেছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর ради জিহাদ করবে আল্লাহ পাকের জন্য জিহাদ করবে তাদের মালিক কে বন্ধু কে

ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে জুহুদ করবে তাদের বন্ধু হলো শৈতান আল্লাহ বলতেছে শোন যারা হতে যাও সুলতান ইসলামের পতাকা ধরবে সব কথাগুলো রাষ্ট্র সমাজে সব সময় বলবে কারণ বিশ্ব নবীর সাহাবা তিনি বলে গিয়েছেন অব দুনিয়ার মানুষেরা আফদলুল জাহাজ কালিমাতুল হাকি ইন্দুল সোন ইন্দাইর যেই সময় মানুষের বাপ কেড়ে নেওয়া হয়েছে মানুষের হক কথা বলার অধিকার নষ্ট হয়েছে জালিম শাসক যদি পৃথিবীতে এসে যায় ওই জালিম শাসকের বিরুদ্ধে জালিম শাসকের সামনে হকের মিছিল দেওয়াই বড় জিহাদ না রে তাকবীর না রে তাকবীর ইন্ন কাইদা শাইতান কান দাইফা

তাহলে আমরা হালেমুলাবাদের সাথে আসি না নাস্তিকদের সাথে থাকতে চাই বলেন কাদের সাথে থাকতে চাই এই দেশের মানুষ সিংহ পুরুষ এই দেশের সিপা ছাড়ারা যদি একবার খেপে সংসদে কিছু কুলাম গারারা কুরআন বিরোধী আইন করতে চাও তোমাদের উপরে ফেলতে এই দেশের আলেম ওলামাদের ইসলাম প্রিয়দের টুপিওয়ালাদের কিন্তু সময় লাগবে না আগে থেকে সংশোধন হও কুরআন বিরোধী আইন থেকে কুরআন বিরোধী গীতিমালা থেকে দূরে থাকো ঠিক কি না কেমন মুসলমান তুমি যেই দলে থাকো তাকবীর বলতে দেয় না তফসিল মাহফিল করতে দেয় না যেখানে মদের লাইসেন্স হয় যেখানে শরীর বিক্রি করা এই প্রতিতাদের বিভিন্ন জেলায় তাদেরকে লাইসেন্স দেওয়া হয় যে দলের মধ্যে মানুষ খুন করা হয় যে দলের মধ্যে ক্ষমতার লোভে ভাই ভাই রক্তপাত হয় এই রকম আর আমরা অযোগ্য অদক্ষ নেতৃত্বের বিশ্ব ক্ষমতায় আর কাউকে দেখতে চাই না হক কথা বলতে চায় মুশরিকদের দালালি থেকে মুসলমানের ঈমানকে বাঁচাতে হবে ভাই ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা আমার খুব কষ্ট হচ্ছিল কথা বলতে আমি জানি না কতটুকু খোরাক দিতে পারলাম আপনাদেরকে আল্লাহ পাক যে কথাগুলো আমাদেরকে বলা আর শোনার তৌফিক দিয়ে দিলেন এই হক কথাগুলোর উপরে যেন আমরা পার্শ্ব প্রতিক্রিয়া না করে আমি অধিকাংশ কথাগুলোই কোরআন থেকে নি আসার চেষ্টা করেছি হাদিসের قول থেকে নি আসার চেষ্টা করছি আপনি যদি মুমিন হন মুমিনের সন্তান হন আপনি ভেবে চিন্তে সেই দিকেই পথে আগাবেন যেই পথে গেলে আল্লাহকে পাবে আল্লাহর নবীকে পাবেন ইসলামের বিজয়ের জন্য কাজ করতে পারবেন সিংহের মতো বাঁচতে পারবেন বিড়ালের মতো ইঁদুরের মতো পথে ঘুমিয়ে রাস্তায় ঘুমিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে তাসের আড্ডায় মদের আড্ডায় দোকানে পাসারে বাজারে দিন কাটিয়ে জাহান হবেন না আল্লাহর কোরআন থেকে দূরে যাবেন না আল্লাহ আমাদেরকে যেন সঠিক ইমান দিয়ে দেয় জোরে বলেন আমি একটা প্রশ্ন আমার কাছে দিয়েছে যে অনেক সময় মসজিদে নামাজ তো দেরি হয় হয় ইমাম সাহেব হেলায় গেলায় কাটায় আল্লাহ রব্বুল আলামিন বলতেছে ও মুমিনেরা সঠিক সময় নামাজ আদায় করা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সঠিক সময়ে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা মুসলমানের উপরে ফরজ করে দিয়েছেন কে আর জোর বলেন কে অযোগ্য ইমামতির দরকার নাই না পারলে দায়িত্ব ছেড়ে দেয়াই ভালো ভাই যদি আপনি ইমাম হতে চান তাহলে আল্লাহর কোরআন মেনে নেন সময় মতো নামাজ পড়িয়ে আলে মোলামাদের কাতারে দাঁড়িয়ে এই সমাজ আর রাষ্ট্রকে বাঁচান আল্লাহ আমাদের তৌফিক দিয়া দিক আর চিৎকার করে বলেন আমিন ও মা ইল্লা বিল্লাহ অবনত মস্তকে আল্লাহ রাব্বুল আলামিনের খুশিতে আমরা অবশ্যই এ কথা যেন চিন্তা করি আমরা যে আলোচনাগুলো শুনেছি আল্লাহ পাকের আর সাজিমে কবুল হয়েছেন আমাদের এই মাহফিলকে আল্লাহ নাজাতের কারণ বানিয়ে দিয়েছেন আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন তাই গভীর রাত পর্যন্ত বসিয়ে রেখেছেন আমরা সেই নিয়েতে যে যে নিয়েতে এসেছি যে ব্যথা এসেছি সমস্যার মধ্যে আসি ঋণগ্রস্ত অভাবগ্রস্ত ছাত্র বাতিলে লেখাপড়া মামুনদের সন্তানের অশান্তি সন্তান হয় না যত রকমের অশান্তি আছে অকল্যাণ আছে আল্লাহর কাছে কেঁদে আমরা শান্তি চাই اي جون ہاتھ उचलছি ভাই اللهم امين اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما اي رب العالمين গভীর রজনীতি আয় তোমার কিছু প্রিয় বান্দাদের কে নিয়া হাত পেতেছি মালিক আমরা তো তোমার দরবারের ভিক্ষুক আয় আমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দাও যারা কোরআনকে ভালোবাসে তুমি তাদেরকে রহমতের কোলে তুলে নাও

তাদের বিরুদ্ধে যারা গুলি করে যারা একশো চুয়াল্লিশ ধারা জারি করে আমরা তো সেই সমস্ত মানুষের যারা এই দেশের একশো চুয়াল্লিশ ধারা আলোচনা করেছে কথা বলেছে ধারা মানে নাই সেই মধ্যে মুজাহিদ কোরআনের পাখিকে ময়দানে চাই তুমি যেন মেহেরবানি করে আমাদের সাথে মোলাকাত করে দিও তাই আয় তোমার সাথে কি উকম করতে পারে না পัลলা ও সেই জারি পাল্লা তোমার কাছে আমরা করলাম হাওলা মেহেরبانی করে আল্লাহ আমাদের আমলগুলো তুমি ভারাক করে দিও গুনার বোঝাটা পัลলায় হালকা করে দিও

যে মানুষ গুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল আয়াল্লাহ কবর গুলো কি তুমি জান্নাতের দিয়ে দাওয়ালো তাদেরকে আল্লাহ তুমি বাসু ভালো জাহান নামের আজাদ দূর করে জান্নাতের জন্য তুমি তাদেরকে বেছে না আয়াল্লাহ গভীর রজনীতি মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা আহারে মা জনম দুঃখিনী মা তোমার ঋণ কখনো শোধ করা যায় কত কষ্ট করে বড় করেছে কখনো সন্তানের জন্য অনেক অন্যায় পর্যন্ত করেছে সেই বাবা কবর দেশে চলে গেছে সেই বাবার জন্য এসেছি তোমার আর শাহিমের নিচে মাহফিলের ময়দানে তফসিলের আল্লাহ তুমি পিতার কবরটাকে জান্নাতের বানা আয় আল্লাহ যতজন যত ব্যথা নিয়ে এসেছে তুমি জানো সব ব্যথা যত আছে না বলা আমাদের হৃদয়ের কথা তুমি আল্লাহ পাক সব ব্যথাগুলো দূর করো না বলা কথাগুলো কবুল করো কল্লান দুরুহিত করম কল্লান ময়তা দান করো আজকে মাহফিলের সভাপতি আরجو আয় আল্লাহ আমারsubprocessি আয় আল্লাহ এই মিডিয়া সহ যতজন যত জায়গা থেকে এসেছে বিভিন্ন জেলা থেকে মানুষগুলো এসেছে আল্লাহ পাক তুমি সবাইকে জান্নাতের সৌচ মাকাম দান করে দাও কোরআনের জন্য সব ব্যবস্থা টুকুন কে কবুল করে নাও আয় আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে আল্লাহ তোমার নবীর শাফায়াত পাওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে কাউসার পাওয়ার মতো আমাদের ঈমান আমল যোগ্যতা দান করে দাও বিশ্বের বুকে

করছে যত দেশ থেকে দোয়া চেয়েছে সব দোয়াগুলো কবুল করো তাও ফেবাই তুল্লা জিয়ারতের রসুল উল্লা করো এখানে যত জন এসেছে সবাইকে জান্নাতের মেহমান বানাও মা বোনদের পর্দা নিশি করে দাও নামাজ রোজা করার তৌফিক দাও যাদের সন্তান নাই সন্তান দান করে দাও ছেলে নাই ছেলে দাও মেয়ের দরকার মেয়ে দাও আমাদের সব অভাব দূর করে শিরিক বিদা ত্যাগ করে তোমার রসুলের জীবন আদর্শ মেনে